আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল আলম সুমন, বায়োফ্লক অ্যাকোকালচার বাংলাদেশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার জানাই স্বাগতম শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ছাদে 2টি 5000 লিটারের ট্যাঙ্কি এর ভিডিও এর আগে দিয়েছিলাম, সেটার আপডেট দিতে চাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ট্যাঙ্কিতে তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে, মনোসেস তেলাপিয়া 5000 লিটার 2টি ট্যাঙ্ক, 2টিতেই মাছ আছে। তো হঠাৎ করে অ্যামোনিয়া বেড়ে যায়, এই অ্যামোনিয়া বেড়াতে আমাদের যিনি আছেন এখানে এই প্রজেক্টটা মূলত হীরা ভাইয়ের, উনি এটা ছাদে করেছেন 6 তলা ছাদের উপরে। তবে ছাদে যদি আপনি করতে চান অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই করবেন, এটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। ইঞ্জিনিয়ার পরামর্শ ছাড়া কখনো ছাদে করতে যাবেন না। তো আপনাদেরকে আমি একটু দেখাই, এর আগে আমরা এই ভিডিওটা দেখিয়েছিলাম যখন এটা আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছিল। ছাদ থেকে প্রায় 1 ফিট উচ্চতায় এখানে প্রায় 6টি কলম দিয়ে এটা করা হয়েছে, 2টি ট্যাঙ্ক। আশেপাশের যে ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা 6 তলা ছাদের উপরে করা হয়েছে। মূলত এই ছাদে কবুতর এবং বায়োফ্লক এবং এখানে কিছু গাছ, ফল এবং ঔষধি গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের যেটা আমরা ইন্দোনেশিয়া থেকে পেয়েছি নাইট্রিফেন ব্যাকটেরিয়া, সেটা আমরা এখানে প্রয়োগ করবো আজকে। আজকেও হলো 12 নভেম্বর 2020 বিকেল 5টা। আমরা ঠিক কিছুদিন পরে এসে এটা আবার ফলো আপ করবো, আমাদের অ্যামোনিয়াটা কন্ট্রোলে আসছে কি না সেই পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।